আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি না পেলেও দেশের বাজারে পেট্রোলের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা যখন নড়বড়ে, ঠিক সেই সময়ে সাধারণ মানুষের উপর অধিক করের বোঝা চাপিয়ে দিয়ে সরকার নয়া কৌশল গ্রহণ করেছে। গত কিছুদিন ধরে জ্বালানি তেলের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষের রীতিমতো দিশেহারা। কেননা জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে সম্পর্ক রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির বিষয়টি। পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির ফলে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি এবং যাত্রী ভাড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। আগরতলায় বুধবার পেট্রোলের দাম প্রতি লিটারে 89.76 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 83.38 টাকা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে দ্বিচক্র যানবাহনের চালকরাও দিশেহারা। এটা তো আমাদের সাধারণ মানুষের কাছে খুবই সমস্যাকর ব্যাপার। যারা আমরা দৈনন্দিন ভাবে এখানে দ্বিচক্র বা অন্যান্য যানবাহন ব্যবহার করি, যেমন পণ্য পরিবহন, তারপরে প্যাসেঞ্জার একে অন্যে যাওয়া, দিনের দিন গাড়ি ভাড়া বাড়া, কিন্তু খুবই আমাদের সাধারণের জন্য কষ্ট হয়ে যাবে। এখন যদি সরকার যদি এটা নিজ হস্তে পদক্ষেপ নেয়, এটার নামটা হ্রাস করার চেষ্টা করে, তাহলে আমরা সাধারণের জন্য খুবই ভালো। এই এই পেট্রোল ডিজেলের সঙ্গে তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বৃদ্ধি পেয়েছে। সেই দিক থেকে আমার সরকারের কাছে একটা আবেদন করব, যেন সরকার মানবীয় দৃষ্টির দিক থেকে জনসাধারণের স্বার্থে এটা যানবাহনে চালক সহ সাধারণ মানুষের দাবি অবিলম্বে কেন্দ্র সরকার জ্বালানি তেলের উপর থেকে বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিক। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।